খেলার শুরুতে টস জেতার পর তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানাতে পারছিলেন না রোহিত শর্মা, আমতা আমতা করছিলেন তিনি। 13 সেকেন্ড পর বোলিংয়ে সিদ্ধান্ত জানিয়ে বললেন টস নিয়ে দলের মধ্যে কি আলাপ হয়েছিল তা ভুলে গিয়েছিলেন। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ভুলে যাওয়ার রোগ পেয়ে বসেছিল আসলে নিউজিল্যান্ড দলকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে 15 রানের মধ্যে হারিয়ে ফেলে 5 উইকেট। শুরুর এই বিপর্যয় পরে কিছুটা কাটিয়ে ওঠা গেলেও নিউজিল্যান্ড 34 ওভার 3 বলেই গুটিয়ে যায় 108 রান করে, যে রান করতে 20 ওভার 1 বল খেলেই পেরিয়ে যায় ভারত, হারালো মাত্র 2টি উইকেট। 8 উইকেটে বড় জয়ে 3 ম্যাচের সিরিজে 1 ম্যাচ হাতে রেখে 2-0 ব্যবধানে জিতে গেল ভারত। অপরদিকে লজ্জার একটি রেকর্ডে ভাগ বসালো নিউজিল্যান্ড। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।